বাপাদা, আপনি তো অসংখ্য গান করেছেন, তো শুধু শ্রোতার পছন্দে নয়, মানে নিজের একটা পছন্দ থাকে না, নিজের পছন্দে তৃপ্তি নিয়ে গান করেছেন, এমন তিনটি গানের নাম যদি বলতেন। একটা গান হচ্ছে আমার সন্তান সঞ্জিতা লেখাসুর, একটা গান হচ্ছে চক্ষু খুলে দেখো, আরেকটি গান হচ্ছে রানী ঘুমায়। আচ্ছা, তিনটি গানই সঞ্জিত দ্বারা লেখা এবং সুর। চক্ষু খুলে দেখোটা আরেকজনের লেখা ছিল, কিন্তু এই তিনটি গান আমার জীবনের আমার সব থেকে প্রিয় গানের মধ্যে এই তিনটি গান। এই তিনটি গান উল্লেখযোগ্য। আচ্ছা তানিয়া, তোমার কাছে বাপ্পাদার সব গানই পছন্দ, এটা তুমি বলেছো। আচ্ছা, কোন গানটা সবচেয়ে পছন্দ একটু আগে বলছিলে? চোখেরই জেলে। আমি তো আসলে ওর ফ্যান অনেক আগে থেকে, এবং তখন থেকেই ওর একটা গান দুইটা গান এমন হতো যে আমি সারা রাত ওই একটা দুইটা গানই শুনতাম, অনেকগুলো রাত পার করেছি শুধু এই গানটা শুনে। হ্যাঁ, একটা গান অসংখ্যবার বাজতে থাকতো। তোমার তো তাহলে পুরো গান মুখস্থ থাকার কথা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কি মনে কথা, প্রমাণটা দাও এখন একটু গানটা গে। না না, আমি গান গাইতে পারি না। এই অনুষ্ঠানে গাও প্লিজ, বাপ্পাদার কাছ থেকে শুনে তোমার কাছে আসলাম আমি। একদম না প্লিজ, দুলাই হলো এটা, এইটা আমার কাজ নয়। একটু যদি আপনার বউকে বলতেন। না, আমি একদমই পারলাম না তোমাকে রাজি করাতে, এই আমি মুখে দেখাতে পারবো না মমতাজ মেহেদিকে। আচ্ছা, এখন তোমাদের কাছে খুব কঠিন প্রশ্ন না, সহজ। বাপ্পাদার তিনটি পজিটিভ দিক বের করতে হবে, তিনটি নেগেটিভ দিক বের করতে হবে। পজিটিভই তো বললাম এতক্ষণ, এজন্যই তো বুঝতে পারছি না এটার অ্যানসার কি হতে পারে। সেম বাপ্পাদা, ওর তিনটি পজিটিভ আর নেগেটিভ দিক। আচ্ছা, ও বলুক আগে দোষ, বলো তুমি বলো। আমি তো নেগেটিভ খুঁজিনি কখনো ওইভাবে, চট করে বলাটা ডিফিকাল্ট। বলো বলো বলো, চট করে বলাটা ডিফিকাল্ট, কারণ তো দুই দিন পরে বাসে গিয়ে বলবেন অনুষ্ঠান অন এয়ার করবো কখন আমি তাহলে। নিচেই কর দিয়ে দিও একটা, নিচে পরে ফোন করে, পরে ফোন করে এটা বলেছিলেন। আচ্ছা, একটা বলেন, একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড। নেগেটিভ না, আমি বলবো যে ও ও রাগলে অনেক রেগে যায়। আচ্ছা, রাগলে অনেক রেগে যায়, মানে চূড়ান্ত লেভেলে রেগে যেতে পারে, যেটা আমার নিজেরও আছে। ওকে, সো আমরা দুজনে মোটামুটি এই জায়গাতে দুজন খুবই, তখন যখন দুজনেই চূড়ান্ত পর্যায়ে যান তো ঠান্ডা হয় কে আগে? ওইখানে আমাদের একটু মিক্স এন্ড ম্যাচ করতে হয় আর কি, রেগে গেলে আরেকজনকে একটু ঠান্ডা থাকতে হয়। আচ্ছা, এটা এছাড়া কোনো উপায়? আচ্ছা, ও রেগে গেলে অনেক রেগে যায়, আর আমি রেগে গেলে অনেক রেগে যাই। পজিটিভ তো অনেক আছে, সবই পজিটিভ, সবই পজিটিভ। ওকে, তুমি বলো এবার। নেগেটিভ একটা কমন পড়েছে, রেগে গেলে উনিও চরম রেগে যায়। না এটা আমি না, আমার কাছে মনে হয় না এটা নেগেটিভ কিছু, রাগ একটা সব মানুষের থাকে। হ্যাঁ, রাগ একটা মানুষের থাকতেই পারে। ও সব সময় মানুষ ওকে কি বলবো, এটাকে মানে ওর ভালো মানুষের সুযোগ নাই, ওর ওর ভালো মানুষই যে ব্যাপারটা আছে, যে ওর ও ভালো একজন মানুষ, সেইটাকে মানুষ মিস ইউজ করে, এটা আমি দেখি খুব। এইটা ওর নেগেটিভিটি না, আমি বলছি যে ও এটা কখনো কখনো আইডেন্টিফাই করতে পারে, কিন্তু ও কিছু বলে না, চুপ করে থাকে। ও যে একেবারেই আইডেন্টিফাই করতে পারে না সেটা কিন্তু না, ও কিন্তু দ্যাট মাচ ইন্টেলিজেন্ট যে ও বোঝে যে কে কে আমাকে মিস ইউজ করছে বা কোথায় কোথায় ওকে ইয়ে করছে, কিন্তু ও এটা জেনেও মাঝে মাঝে যে আচ্ছা ঠিক আছে বাদ দাও। আমার সাথে এটা হচ্ছে, আমার মনে হয় আপনি সেটা বলেন না। আমি এগ্রি করি, হ্যাঁ আমি অনেক ক্ষেত্রে বলি না। এবার আসি তানিয়া, তোমাদের ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করো? আগে একটা কাজ করতাম যেটা এখন আর করা হয় না, কারণ এখন তো আসলে আমরা লকডাউন বা এই সিচুয়েশনের কারণে খুব একটা মানে দুজন দুজনকে ছাড়া থাকছি না। আমি আগে ঢাকার বাইরে কোনো শো করতে গেলে বা কোনো ট্যুরে গেলে আমাদের একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে ওকে লিখে রেখে যেতাম। আচ্ছা, ওকে বিভিন্ন জিনিস লিখে যেতাম, ওষুধটা খাবে এটা ওইটা সেটা, অনেক ছোট ছোট ইয়ে লিখে দিতাম থেকে। হ্যাঁ, ও আবার ওটার উত্তর লিখে রাখতো, আমি আবার বাসায় এসে ওই উত্তরটা দেখতাম। এরকম একটা ব্যাপার ছিল, যে এটা এখন একটু আমাদের এই লকডাউনের কারণে। এখন উনি ওয়াশরুমে গেলে তুমি লিখে দিয়ে রাখবা,
এই যে দেখো তোমার কাছে আসলে আমি এই আইডিয়াগুলো পাই, হ্যাঁ সেই কারণে আই লাভ ইউ। স্টুডিওতে কাজ করছে, তুমি একটা কিছু লিখে বা ওয়ালে দিয়ে বলা যায় একদম স্টিকি নোটসে একদমই তাই, হ্যাঁ আবার শুরু হোক। একদমই না, আজকে থেকে শুরু করবা বাসায় গিয়ে।